এত বড় একটা ফল আর তার গাছটা এত ছোট। মোল্লাদের আল্লাহর কোনো বিবেক বুদ্ধি নেই, নাউজুবিল্লাহ। আমি যদি আল্লাহ হতাম যেমন ফল তেমন গাছ দিতাম, এরকম একটা ছোট্ট গাছে এত বড় ফল বেমানান, তাই তো নামাজ কালাম পড়ি না। এবার বিজ্ঞানী সাহেবের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এখন বিজ্ঞানী সাহেব বলছে, এটা কোনো কথা হলো? উনি নাকি স্রষ্টা, উনি নাকি বানিয়েছেন, তাহলে তো মোল্লাদের আল্লাহর কোনো যুক্তিবোধ নেই। বাহ্যিকভাবে তো যুক্তিটা খুবই সুন্দর, ঠিক কি ঠিক না? কিন্তু অতি বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষের বুদ্ধিরও তো একটা তাপ আছে। একজন বড় বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, উনি গ্রামে গেছে গবেষণার কাজে। গ্রামে গিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে মিষ্টি কুমড়ার ক্ষেত দেখছে। মিষ্টি কুমড়া চেনেন তো? কি কয় আপনাদের এলাকায়? মিষ্টি কুমড়াই বলে, মিষ্টি লাউ, মিষ্টি কদু, মিষ্টি কদু। কারণ কদু যেটা হয় ওটা একটু গোল টাইপের হয়, আর লাউ যেটা একটু লম্বা টাইপের, ঠিক কি না? তো কদুর ভিতরে একটা হলো লাউ কদু আর একটা মিষ্টি কদু, পানি কদু। হ্যাঁ, যে দেখেন জবরদস্ত। তো এই মিঠা কদু মিষ্টি কদু দেখছে একটা। তো মিষ্টি কদু সাধারণত আপনারা দেখবেন মিষ্টি কুমড়ো ছোট যেমন হয় অনেক বড় বড়ও হয়, কোন কোনটা আধা মন এক মনও হয়, বিশাল বিশাল হয়, কি হয় না? উনি এত বড় মিষ্টি লাউ দেখে, মিষ্টি কুমড়ো দেখে অভিভূত হয়ে গেছেন, বাপরে বাপ কত বড়, এটা এত বড়, এটার গাছটা কোথায় কত বড় হবে? তো এখন গাছ উপরে এমনি খুঁজে বেড়ায়, তো উপরে কি মিষ্টি লাউয়ের গাছ পাওয়া যায়, কয় না কেন? এখন খুঁজতে খুঁজতে যায়, দেহে হায় হায় এটার গাছ তো একটা লৈত, এটা লতার মতো একটা জিনিস, আর তার ভিতরে সর্বসাকুল্যে পাতা আছে 10-12টা। এই ভদ্রলোক যেহেতু জীবন কাটিয়েছে উল্টাপাল্টা মানুষের সাথে, বাবা মা ভালো ছিল কিন্তু সময় কাটিয়েছে উল্টাপাল্টা মানুষের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হয়নি, নাস্তিকদের পরিবেশের ভিতরে সময় কেটেছে, তাই দিমাগের ভিতরে কিছু উল্টো সিধে বিষয় ঢুকে গিয়েছে। এখন বলছে, এত বড় একটা ফল আর তার গাছটা এত ছোট, মোল্লাদের আল্লাহর কোনো বিবেক বুদ্ধি নেই, নাউজুবিল্লাহ। আমি যদি আল্লাহ হতাম যেমন ফল তেমন গাছ দিতাম, এরকম একটা ছোট্ট গাছে এত বড় ফল বেমানান, তাই তো নামাজ কালাম পড়ি না, নাউজুবিল্লাহ। যাই হোক, অতি বুদ্ধিমান বিজ্ঞানী মানুষ ঘুরে ফিরে যখন দুপুর হয়ে গেছে তখন গরমে ঘাম ঝরে, তো ওই গ্রামের এক মোড়ের মধ্যে দেখে একটা বট গাছ, বট গাছ চেনেন তো? টবের মধ্যে হয়, তাই না? টবে, গামলায়, হয় না? কত বড় হয়? অনেক বড়, মাঝারি টাইপের একটা বট গাছও আপনাদের এই প্যান্ডেলের চাইতেও কয়েক প্যান্ডেল বড় হয়, ঠিক কি ঠিক না? বিশাল এক বট গাছের নিচে গিয়ে বসেছে, বসার পরে একটু মৃদু মন্দ বাতাস পেয়ে ঝিরঝিরে বাতাসে একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হবার পরে চিন্তা করছে, বাপরে বাপ কত বড় গাছ, এই বট বৃক্ষ তার ফলটা না জানি কত বড় হবে। এখন উপরে তাকিয়ে দেখছে, উপরে তাকিয়ে তাকিয়ে দেখে আশা ছিল বিশাল একটা ফল হবে, তো চেয়ে দেখ তাকিয়ে দেখে যে ওই সুপারির সাইজের লাল লাল ফল দেখা যায়, ঠিক কি ঠিক না? বটের ফল। এবার বিজ্ঞানী সাহেবের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এখন বিজ্ঞানী সাহেব বলছে, এটা কোনো কথা হলো? উনি নাকি স্রষ্টা, উনি নাকি বানিয়েছেন, তাহলে তো মোল্লাদের আল্লাহর কোনো যুক্তিবোধ নেই, এত বড় গাছ আর তার কত ছোট্ট ফল। আমি যদি আল্লাহ হতুম তাহলে আমি ওই বড় মিষ্টি কুমড়োটা এখানে লাগিয়ে দিতাম, তাহলে যেমন গাছ তেমন তার ফল। বাহ্যিকভাবে তো যুক্তিটা খুবই সুন্দর, ঠিক কি ঠিক না? কিন্তু অতি বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষের বুদ্ধিরও তো একটা তাপ আছে, আছে না? ওই বুদ্ধির তাপ উপরে একটা ফল আর সহ্য করতে পারে নাই, বোটা সাইডে দিয়ে পড়ে গেছে। তো পড়বি তো পড়, এসে পড়ছে বিজ্ঞানের মাথার উপরে।
বুদ্ধিজীবীর মাথার উপরে পড়ার পরে যেহেতু ছোটবেলায় বাপ মা ভালো ছিল, মক্তবে এক দুইবার আসা যাওয়া করছে, মসজিদের মক্তবে দিন শিক্ষা কিছুটা করছে, এখন আকল জাগা মতো এসে পৌঁছেছে। এখন কয় আল্লাহ, ও আল্লাহ তোমার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল। যদি আমার যুক্তি বুদ্ধির উপরে ভিত্তি করে যদি ওই বিশাল মিষ্টি কুমড়াটা যদি এখানে তুমি লাগিয়ে দিতা মাবুদরে, ওটা ছিঁড়ে যদি আমার মাথায় পড়তো তাহলে কবর খনন করার জন্য লোক লাগতো না, ডাইরেক্ট 3.5 হাত মাটির নিচে গেলাম গইলে, ঠিক কিনা? মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমাদের যুক্তি বুদ্ধি বিচার বিবেচনা যতই সুন্দর হোক না কেন, মাবুদ যেটা করবেন সেটাই ঠিক, আমাদেরটা ভুল হতে বাধ্য, ঠিক কিনা? যদি আল্লাহর বিধানের সাথে আমার যুক্তি মিলে তাহলে তো সেটা ঠিক, যদি না মিলে তাহলে সেটা বাতিল। এক ভদ্রলোক বরিশাল বা এই জাতীয় কোথায় যাবেন আর কি, লঞ্চে করে যাবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দেশ বিদেশের বড় বড় ডিগ্রি আছে, কিন্তু ওই বিজ্ঞানী সাহেবেরই মতো চলছে উল্টা পাল্টা লোকদের সাথে, আলেম ওলামার সাথে, তাবলিগওয়ালার সাথে, দিনদার আহলুল্লাহর সোহবতে উঠা বসা করে নাই। বাবা মা ভালো ছিল ঠিকই, বড় আশা করেছিল আমার ছেলেটা খুব আল্লাহ ভক্ত মানুষ হবে, কিন্তু গাছ লাগাইছে নিমের আশা করে, আমের কোনোদিন কি সম্ভব নাকি বলে? নিম গাছের সিলেবাস দিয়ে আম গাছের ফল পাওয়া যায় না, ঠিক না? বানর মার্কা সিলেবাস দিয়ে মানুষ তৈরি হবে না। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাহেব এখন লঞ্চে করে যাবেন, উঠেছেন লঞ্চে, একটু দেরি করে আসছে, এসে দেখে যারা আগে এসেছে তারা তো বিছনা বেডিং বিছায়া হয়ে পড়ছে লঞ্চের ভিতরে, হয় না? তারপরে যা ফাঁকা জায়গা ছিল সেখানে কিছু মানুষ বসেছে, আর এখন আর কোনো জায়গা নাই, তিল ধারণের ঠাঁই নাই, সবাই যারা উঠছে সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং যাত্রী। এখন উনিও তাদের সাথে দাঁড়ানো, স্যুট কোট টাই পরা, ঈদের আগে যেমন হতো পদ্মা ব্রিজটা হবার আগে, পদ্মা ব্রিজে কত বড় নেয়ামত এটা এখন মানুষ বুঝে, ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ, ওই বঙ্গের মানুষের সাথে আমাদের যাতায়াত কত সুবিধা হয়ে গেছে। মেরে মহতারাম দোস্ত, তো এখন পদ্মা ব্রিজ হওয়ার আগ দিয়ে কি ছিল, ওরে ভিড় কাকে বলে সদর ঘাটে, ঠিক কি ঠিক না? হ্যাঁ রে, বাপরে বাপ, যে পরিমাণ লোক ওই হারেই বাটপা পকেট মার, সব শায়েখরা এখানে উপস্থিত, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ও মলম পার্টি, তারপরে কি সিঙ্গেল পার্টি, কি কি আছে সব পার্টি এখানে হাজির থাকে। ওই বঙ্গে যেতে হলে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ওই সমস্ত অঞ্চলে যেতে হলে লঞ্চ ছাড়া তো কোনো উপায় ছিল না, আর বাসে করে যেতে হলে জিন্দগি শেষ, তো ঠেলে ঠুলে এদের আগে উঠেছে, যেতেই হবে, গাদাগাদি করে দাঁড়িয়ে আসে, মেজাজ খারাপ, ওই যে চলাফেরা করেছে উল্টাপাল্টা মানুষের সাথে এখন মেজাজ খারাপ হয়ে চিন্তা করছে। মোল্লাদের আল্লাহর কোনো মেকানিক্যাল বুদ্ধি নেই, নাউজুবিল্লাহ। এত বড় বিগ পপুলেশনের একটা দেশ, জনসংখ্যার ভারে জর্জরিত এমন একটি দেশের মধ্যে হাত পা এরকম কোনুই কবজি কোমর হাঁটু পা এগুলো সবগুলোকে ফিক্সড করে দিয়েছে, আমি যদি হতাম তাহলে আমি সবগুলোকে নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম, হাত পা কোনুই মনুই সব, তাহলে কি হতো? মানুষ যখন লঞ্চে উঠত, যারা শুয়ে আছে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই একসাথে শুয়ে যেতে পারত, কেন? নাট বল্টু স্ক্রু গুলাকে খুলে, হাত পা গুলাকে খুলে ব্যাগের ভিতরে ভরে সবাই ঘুমায় পড়ত। এখন তো 4 হাত বাই 2 হাত জায়গা লাগে এক একজনের, তখন 2 হাত বাই 2 হাত লাগতো, কারণ কোমর থেকে হাত পা খিলে গেছে সব, এগুলো সব ব্যাগের ভিতরে আছে, তাই না? তো সবাই শুয়ে যেতে পারতাম, আরো কিছু লোকের জায়গা হতো, আল্লাহর কি নাই? নাউজুবিল্লাহ।
মাথা যখন নষ্ট হয় তখন এমনি পচে ঠিক কি না যাই হোক এই সমস্ত বুদ্ধি চর্বণ করে বাড়াচ্ছে যেতে যেতে ঘুম এসে গেছে কোন সময় রাতের ভিতরে চালাক চালাক মানুষ তো গুতায় গাতায় বয়ে পড়ছে তারপরে ঘুমায় গেছে সকালবেলায় যখন গন্তব্যে গিয়ে লঞ্চ পৌঁছেছে মাঝি মাল্লার হাঁক ডাকে তার ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পরে এখন উঠে কাপড় চোপড় ঠিকঠাক করে টায়ার নটট সোজা টোজা করে এখন বেরোবে নামবে ব্রিফকেসটা নিতে গিয়ে দেখে ব্রিফকেসটা চুরি হয়ে গেছে হেনই যে ছোটবেলায় মুখ বক্তব্যে একটু আশা দেওয়া করছিল মাঝে মাঝে দু চারজন আল্লাহওয়ালার সাথে উঠা বসা করছিল বাবা মা ভালো ছিল মাথার ভিতরে এখন আকল জাগা মতো আসছে কয় মাবুদ বুঝতে পারিনি মাফ করে দেন আয় আল্লাহ আপনার যুক্তি বুদ্ধি সঠিক আমারটা ভুল যদি আজকে আপনি আমার বুদ্ধি অনুযায়ী হাত পা গুলাকে নাট বোল্ট ও স্ক্রু সিস্টেমের করে দিতেন তাহলে তো রাতে এসে এগুলোকে খুলে টুলে ব্রিফকেসে ভরে রাখতাম চোর শুধু আমার ব্রিফকেস নিত না আমার হাত পা গুলাও লয়ে যেত জীবনের জন্য লুলা হইয়া থাকতাম মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ অতএব যদি আমাদের চোখের দেখা আমাদের কানের শোনা আমাদের বুদ্ধি বিবেক যদি আল্লাহ এবং রসুলের বিধানের সাথে সাংঘর্ষিক হয় বুঝতে হবে ওটাই ঠিক আমারটা ভুল ঠিক কিনা গোটা পৃথিবী ভুল করতে পারে আল্লাহ এবং রসুলের ভুল হয় না সত্যনের মশাল বাহি প্রিয় মনীষীদের পাপড়ি টিভি